সাধারণত বড় বড় সেতুগুলো সোজানা বানিয়ে বাঁকা করে বানানো হয়, কিন্তু কেন এমন প্রশ্ন মাথায় আসতেই পারে। আবার অনেকে ভাবতেই পারেন কেবলমাত্র সৌন্দর্যের জন্যই সেতুগুলো বাঁকা করে বানানো হয়, কিন্তু বিষয়টা এমন নয়। সেতুগুলো বাঁকা করে বানানোর কিছু বিশেষ কারণ রয়েছে। আমাদের আজকের ভিডিওতে সেতু বাঁকা করে বানানোর কারণগুলো নিয়ে আলোচনা করা হবে। একটি সেতুকে তিন ধরনের ওজন বহন করতে হয়: সেতুর নিজস্ব ওজন, যানবাহনের ওজন, নদীর বা প্রাকৃতিক দুর্যোগের চাপ বা ওজন। সেতুতে গাড়ি ওঠার সময় কম্পনজনিত চাপ সৃষ্টি হয়। সেতু সোজা করে বানানো হলে পুরো চাপ সেতুতে ছড়ায় না, ফলে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। আর সেতু বাঁকা করে তৈরি করা হলে গাড়ি ওঠার সময় যে কম্পনজনিত চাপ সৃষ্টি হয় তা পুরো সেতুতে ছড়িয়ে পড়ে, যার ফলে সেতুতে কম চাপ পড়ে আর এতে যানবাহনের লোডগুলো সঠিকভাবে প্রতিটি পিলারে আরোপিত হয়। সেতুর মোমেন্টাম ঠিক রাখার জন্য মাঝখানে ধনুকের ন্যায় বাঁকানো হয়, যার ফলে বন্যার সময় পানির স্রোতের অধিক চাপেও পিলারগুলো সেতুর কাঠামোকে ধরে রাখতে সক্ষম হয়। সেতু বাঁকা করে তৈরি করা হলে মাটিতে সব জায়গায় সমান চাপ থাকে, যার ফলে ভূমিকম্পের সময়ও পিলারগুলো তাদের কাঠামো ধরে রাখতে পারে। তাছাড়াও বড় বড় সেতুগুলো বাঁকা হওয়ার অন্যতম কারণ দুর্ঘটনা প্রতিরোধ। একটানা সোজা গাড়ি চালাতে গিয়ে প্রায় চালকগণ ক্লান্তি অনুভব করেন এবং মাঝে মধ্যে ঘুমিয়ে পড়েন, যা দুর্ঘটনার জন্য অনেক অংশেই দায়ী। যদি কখনো সেতুর কোনো অংশ ভেঙে যায়, তাহলে তা দূর থেকে দেখা যাবে শুধুমাত্র সেতু বাঁকা করে তৈরি করলেই, যার ফলে অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। তাই বড় সেতুগুলো আঁকাবাঁকা করে বানানো হয়। এখানে সৌন্দর্য কিংবা অন্য কিছু নয়, বরং সেতুকে বেশি দিন টিকিয়ে রাখতে হলে সেতু বাঁকা করে তৈরি করতে হয়, আর তার জন্য রড সিমেন্ট বেশি লাগলেও কিছু করার নেই। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।